অনুরাগের ছোঁয়া সিরিয়াল ইন্টারেস্টিং হতে চলেছে সূর্যের মা দীপার জন্য গয়না গড়িয়ে সামনে নিয়ে আসলো দীপা খুবই মন খারাপ করে একটি ঘরে বসে আছে এদিকে সূর্য যাতে দীপার সাথে কথা বলতে পারে সে নিজের হাতে ওষুধ এনে দীপাকে খাওয়াচ্ছে কিন্তু বাড়ির সবাই খুবই আনন্দ করছে নাচছে কারণ বাড়ির বউ বাড়িতে এসেছে সে তো নাচবারই কথা কিন্তু দীপা সূর্যের সঙ্গে কথা বলছে না কারণ সূর্য তাকে অনেক অপমান করেছিল তখন জয় সূর্য পেছনে অনেক লাগছে তারপর জয় বলল দে সূর্য তোকে আমরা অনেক সাহায্য করব দীপা যাতে তোর সাথে মেলামেশা করে এদিকে যখন একা বসেছিল ঘরে তখন সূর্যের মা গয়না নিয়ে দীপাকে পড়তে বলল এদিকে সবাই যখন খেতে বসেছে তখন সূর্য যায়নি যখন সোনামা সূর্যকে ডাকতে গেল হাও হাউ করে কেঁদে ফেললো সূর্য সূর্য আর চুপচাপ থাকতে পারছে না সূর্য সবসময় দীপাকে কেয়ার টেকার করছে কখনো ওষুধ দিচ্ছে কখনো জল এনে দিচ্ছে মানে দীপার যা লাগছে তখনই এনে দিচ্ছে শুধু হসপিটালে এদের লাভ স্টোরিটা হয়েছিল কারণ হসপিটালে দীপা আর থাকতে পারে না সূর্যের কষ্ট দেখে হসপিটাল থেকে যখন বাড়ি আসলো তখন কিন্তু দীপা একটু হলেও চেঞ্জ হয়েছে কারণ দীপারও মনের মধ্যে একটু রাগ তো আছে সেও তো মানুষ তাকে এত অপমান করেছিল আর সূর্যের তো একটু কষ্ট করতেই হবে দীপা শুধুমাত্র মেনে নিয়েছিল রূপার বাবা হিসেবে তার সঙ্গে থাকার জন্য নয় তাও কিন্তু সূর্য মেনে নেবে দীপার আর একটা রাগ খুবই আছে সে চায় নিজের হাতে গলা টিপে শেষ করবে মিসকাকে কারণ মিস্কার কদরে আজ সূর্য দীপাকে অপমান করেছিল তাই দীপার কিন্তু মিসকার ওপরে খুব রাগ দীপা একদিক থেকে দেখতে হলে সূর্যের ওপরে আস্তে আস্তে রাগটা কমে যাবে কারণ সূর্যের দোষ ছিল কিন্তু মিসকার কদরে সূর্য হেঁটেছে সূর্যর মনে এইসব ছিল না দিয়ে নিষ্কাই সূর্যের মনে আস্তে আস্তে করে বিষ প্রয়োগ করেছে বন্ধুরা ও আজকের কার অনুরাগের ছোঁয়া দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং সিন হতে চলেছে যখন দীপা ঘরে বসে থাকবে সূর্যের মা নানান ধরনের গয়না নিয়ে দীপাকে দিতে যাবে বন্ধুরা আর এদিকে মন খারাপ করে বসে থাকবে সূর্য অবশ্যই বন্ধুরা আগামী পর্ব দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি